নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গী। আপনাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একজন অভিনেতার সব থেকে বড় অস্ত্র, ভয়েস নিয়ে। বন্ধু, ভয়েস দিয়ে আমরা কী করি? আমরা যোগাযোগ করি, আমরা সংলাপ বলি, মনের ভাব প্রকাশ করি। একজন অভিনেতার অনেকগুলো অস্ত্র থাকে: হাত, বডি ল্যাঙ্গুয়েজ, চোখের এক্সপ্রেশন, মুখের এক্সপ্রেশন ইত্যাদি ইত্যাদি। এই এতগুলো অস্ত্রের মধ্যে ভয়েস হচ্ছে সব থেকে বড় অস্ত্র। বন্ধু, যে কোনো অস্ত্রকে দুটো জিনিস করতে হয়: এক, যত্ন করতে হয়; দুই, শান দিতে হয়, আরও ধারালো করতে হয়। তাই আজকে আমরা আলোচনা করব একজন অভিনেতার সব থেকে বড় অস্ত্র ভয়েস, তাকে কিভাবে যত্ন করব, তাকে কিভাবে শান দেব। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। বন্ধু, ভয়েস একজন অভিনেতার কি কাজে লাগে বা অভিনয়ে কিভাবে কাজে লাগে সেটা নিয়ে আলোচনা করে সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ এটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু একটা জিনিস আলোচনা করা খুব জরুরি। আমি বহু মানুষকে বলতে শুনেছি, আমার গলাটা খুব একটা ভালো না, আমার গলাটা সরু, আমার গলাটা পাতলা, অমুকের গলাটা দেখো কি বেস, কি রোমান্টিক ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ কেউই নিজের গলার আওয়াজ নিয়ে খুব একটা খুশি নয়। কিন্তু বন্ধু, আমি যতদূর জানি একজন মানুষের গলার আওয়াজ নির্ভর করে তার ভোকাল কর্ডের গঠনের ওপরে। এটা আমরা কেউ অর্ডার দিয়ে তৈরি করি না, এটা উপরওয়ালা তৈরি করে দেয়। সুতরাং এটার উপরে আমাদের কোনো হাত নেই। তাই যেটাই আমার হাত নেই সেটা নিয়ে ভাবনা ছেড়ে দিন। আপনার যে আওয়াজটা আছে, আপনার যে ভয়েসটা আছে, সেটাকে যত্ন নিন, সেটাকে ঠিকঠাক ব্যবহার করতে শিখুন। বন্ধু, আমরা প্রত্যেকেই অমিতাভ বচ্চনের মতো গলা চাই, কিন্তু অমিতাভ বচ্চনের মতো গলা না হয়েও অক্ষয় কুমার কিন্তু হওয়া যায়। সুতরাং আপনার যে ভয়েসটা আছে সেই ভয়েসটাকে যত্ন নিন, সেই ভয়েসটাকে অভিনয়ের জন্য ঠিকঠাক ব্যবহার করতে শিখুন। আমরা সাধারণত তিন জায়গা থেকে কথা বলি: পেট, গলা এবং মাথা। যদিও ব্যক্তিগতভাবে আমি তা মনে করি না, আমি মনে করি কথা আমরা এক জায়গা থেকেই বলি, সেটা গলা থেকে। কিন্তু আমরা যখন কোনো গভীর বোধের কথা বলি আমরা তখন বেস থেকে কথা বলি, অর্থাৎ নিচের দিক থেকে কথা বলি, পেট থেকে কথা বলি। আর নর্মাল যখন কথা বলি বা এই এখন আমি আপনাদের সঙ্গে কথা বলছি এটা আমরা সাধারণত গলা থেকে বলি। আবার যখন দূরের কারোর সঙ্গে কথা বলি, যেমন ধরুন আপনি আপনার কোনো বন্ধু বিপ্লব অনেক দূরে দাঁড়িয়ে আছে, তাকে যখন ডাকেন বিপ্লব বিপ্লব, দেখুন আপনার এই মুখটা একটু ওপর দিকে উঠে যায় এবং আমরা ওপর দিক থেকে কথাটা ছাড়ি। তো এইভাবে আমরা সাধারণত তিন জায়গা থেকে কথা বলি। নাটকের ভাষায় এটাকে বলা হয় উদারা, মুদারা এবং তারা। উদারা হচ্ছে পেট, মুদারা গলা, তারা হচ্ছে মাথা। উদারা, মুদারা, তারা। এবার একজন অভিনেতাকে উদারা, মুদারা, তারার ঠিকঠাক ব্যবহার জানতে হয়। আমার ভাষায় আমি এটাকে বলি স্বর্গ, মর্ত, পাতাল। অর্থাৎ স্বর্গ, তারা, মর্ত, মুদারা, আরেকটা হচ্ছে পাতাল অর্থাৎ উদারা। এই স্বর্গ, মর্ত, পাতাল তিন জায়গা থেকে আমরা মূলত কথা বলি। বন্ধু, এই উদারা, মুদারা, তারা অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতাল এই তিন জায়গা থেকে কিভাবে কথা বলবো বা কিভাবে চর্চা করব এটা আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকের ভিডিও আলোচনার মূল বিষয়বস্তু কিভাবে আমরা আমাদের ভগবান প্রদত্ত যে গলার আওয়াজ, যে স্বর, সেটার যত্ন নেব। বন্ধু, এই বিষয়ে তিনটে লেটার আমাদের ভীষণভাবে সাহায্য করবে, সেটা হচ্ছে ও, এম, জি। ও মাই গড, এটা মনে রাখবেন, ও এম জি। এবার আমরা একসঙ্গে চর্চা করব ও এম জি দিয়ে কিভাবে আমরা আমাদের গলার আওয়াজের যত্ন নিতে পারি। বন্ধু, এই চর্চাটা কিন্তু আপনাকে সকালবেলা করতে হবে, সম্ভব হলে ঘুম থেকে উঠে বিছানাতে বসেই এই চর্চাটা আমাদের করতে হবে। প্রথমে আমরা কি করব, পদ্মাসনে বসব, বিছানাতে ঘুম থেকে উঠে বাসি মুখে পদ্মাসনে বসব, বসে
বুকে হাত রাখব। বুকে হাত রেখে চোখ বন্ধ করে একদম বেস থেকে বলবো ও। বন্ধু বুকে হাত রেখে চোখ বন্ধ করে বলবো ও একদম বেস থেকে। আপনি যখন ও বলবেন দেখবেন আপনার বুকে একটা ভাইব্রেশন হচ্ছে, এই ভাইব্রেশনটা ফিল করুন, এই ভাইব্রেশনটাকে নিন আর চেষ্টা করুন এই ভাইব্রেশন যেন যত বেশি হয়। আপনি যত নিচের দিক থেকে বলবেন এই ভাইব্রেশন কিন্তু তত বেশি হবে। নিন আমার সঙ্গে বলুন, চোখ বন্ধ করুন, বুকে হাত রাখুন, একদম বেস থেকে বলুন ও। বন্ধু যতক্ষণ পারবেন, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড যতক্ষণ পারবেন, কিন্তু আপনি জোর করে করবেন না, যেখানে আপনার দম শেষ হয়ে যাচ্ছে সেখানে ছেড়ে দিন, তারপরে আবার করুন। ও হয়ে গেল, এবার ওই একই রকমভাবে পদ্মাসনে বসে মাথায় হাত দিন, মাথায় হাত দিন, দিয়ে আপনি বলুন এম। যেভাবে ও বললেন সেভাবে এম বলুন একদম বেস থেকে। বলুন আমার সঙ্গে এম। বন্ধু যখন এম বলবেন আপনি খেয়াল করবেন যে আপনার মাথায় একটা ভাইব্রেশন হচ্ছে, এই ভাইব্রেশনটাকে ফিল করুন। এবং যেটা আগেও বলেছি, ও বলার সময় যেমন ভাইব্রেশনটাকে বাড়ানোর চেষ্টা করতে বলেছি, এখানেও এম বলার সময় ভাইব্রেশনটা বাড়ানোর চেষ্টা করুন, অর্থাৎ একদম নিচ থেকে বলুন। যত নিচ থেকে বলবেন দেখবেন ভাইব্রেশনটা তত বেশি হচ্ছে। তাহলে ও আর এম হয়ে গেল, এবার জি। বন্ধু এই জি বলার সময় ওই একই রকম পদ্মাসনে বসে হাতটাকে পিঠে দেবেন। আমি আপনাকে ঘুরে দেখাচ্ছি, হাতটাকে এইভাবে পিঠে দেবেন, এইভাবে পিঠে দেবেন, দিয়ে তারপরে চোখ বন্ধ করে বলবেন জি। বন্ধু এই জি বলার সময় আপনি দেখবেন যে আপনার পিঠে একটা ভাইব্রেশন হচ্ছে, এই ভাইব্রেশনটাকেও ফিল করার চেষ্টা করুন। নিন আরেকবার বলুন, ফিল করুন, হাতটা পিঠে দিন, দিয়ে একদম নিচ থেকে আমার সঙ্গে বলুন জি। বন্ধু এইভাবে ও এম জি, ও মাই গড, ও 5 বার, এম 5 বার, জি 5 বার, প্রত্যেক দিন সকালে এই চর্চাটা আমরা করব। এটা হচ্ছে আমাদের ভয়েসের যত্ন নেওয়া। বন্ধু এই চর্চার ফলে কি উপকার হয়? প্রথম যেটা উপকার হয় সেটা হচ্ছে আপনার একটা নিজস্ব বেস তৈরি হয়, আপনার ভয়েসের একটা বেস তৈরি হয়, আপনি খুব সহজেই নিচের দিকে নামতে পারেন, নিচের দিক থেকে কথা বলতে পারেন। সেকেন্ড যেটা তৈরি হয়, অনেকের কথা বলার সময় গলা ক্র্যাক করে যায়। ধরুন আমি কথা বলছি, কিরে ভাই, এই যে ক্র্যাক করে যাওয়া, কিরে, কিন্তু বলার কথা ছিল কিরে, সেটা না বলে হয়ে গেল কিরে, এই যে গলা ক্র্যাক করে যায়, এই ক্র্যাক করে যাওয়ার সম্ভাবনাটা কমে যায়। এই চর্চার আরেকটা উপকারের কথা আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি, সেটা আমি আপনাদের বলছি, আপনারা চর্চা করে দেখতে পারেন। অনেকেই বলেছেন যে এই চর্চাটা নিয়মিত করলে যাদের গলা একটু সরু, যাদের গলা একটু পাতলা, তাদের গলা একটু বেস অ্যাড হয়, অর্থাৎ গলাটা একটু মোটা হয়। আপনারা চর্চা করে দেখতে পারেন। সর্বোপরি আমি একটা কথা বলতে পারি, আমার গলা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার গলার আওয়াজটা যদি আপনাদের মনে হয় ভালো, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই এই চর্চাটা করুন। কারণ আমি কিন্তু নিয়মিত দীর্ঘদিন ধরে এই চর্চাটা করে আসছি। তবে এই বিষয়ে একটা কথা আপনাকে বলবো, আপনি যদি মনে করেন 10 দিন এই চর্চাটা করে আপনার গলা একদম সুন্দর হয়ে যাবে, বা 20 দিন করলে খুব সুন্দর হয়ে যাবে, তা কিন্তু নয় বন্ধু। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাকে নিয়মিত এই চর্চাটা করে যেতে হবে, এবং আপনি আস্তে 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 এর উপকারটা পাবেন। বন্ধু আজকের এই আলোচনাটা যদি আপনার মনে হয় যে সত্যি সত্যি কাজের, তাহলে এক লাইক তো বানতা হয় না,
হ্যাঁ বন্ধু, লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে অল করে দিন, যাতে আমার সমস্ত আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার অভিনয় জীবনে শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।